মানুষ এবং মানবতার জন্য করেছেন, একটা মানবিক চাহিদা পূরণের জন্য। তো আপনার কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব এই ভালো লাগছে, আর আমার কাছে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক বেটার ফিল করতেছি, মানে আলহামদুলিল্লাহ এক কথায় আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে মানে প্রথমবার, এটা আমার ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো, এটুকুই বলতে পারি। মারণোত্তর প্রথম রক্তদান অনেক ভালো লাগতেছে। জি ভাই, আমার মানে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ যতবারই দিয়েছি, আমার ভেতর থেকে মানসিকভাবে একটা শান্তি পাই আমি, যে অন্তত মানুষের জন্য আমি কিছু করতে পারতেছি। আর যারা সিনিয়র ফ্রেন্ড বা জুনিয়র আছে, এদেরকে এই ধরনের মানবিক কাজে উদ্বুদ্ধ করার জন্য কিছু বলতে চান? আমি চাইবো যে সবাই হচ্ছে এই মানবিক কাজে মানুষের পাশে অন্তত এসে দাঁড়ায়। ব্লাড ডোনেট করলে একজনের ব্লাড অন্য আরেকজনের মানুষের জন্য অনেক উপকারী হবে, একজনের জীবন বাঁচাবে। মানবতার খাতিরে সবাইকে আহ্বান করবো এই কাজটা করার জন্য। হ্যাঁ, যার সামর্থ্য আছে তার তো এটা করাই উচিত, তাই না? আমাদের বার্ষিকীতে আমার ফ্রেন্ডদের বলবো সবাইকে রক্তদান করতে, মানুষের জীবন বাঁচাতে। যারা দিতে ইচ্ছুক এরকম কোন প্ল্যাটফর্মের মাধ্যমে গিয়ে যে হ্যাঁ আমার ব্লাড দিতে ইচ্ছুক আমি দিচ্ছি, যাতে সৎ মানে খুব সহজে যাদের দরকার তারা পেয়ে যায়। তো তাদের উচিত মানে নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এরকম আত্মমানবতার জন্য মানে এই করা কাজ করা। আপনারা যারা কখনোই ব্লাড দেননি, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট একবার ব্লাড ডোনেশনে আসেন। আপনার মেন্টাল হ্যাপিনেসটুকু আপনি ভালোভাবে বুঝতে পারবেন, যে মানুষকে সহযোগিতা করা, নিজের রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করা, এতে যে কতটুকু হ্যাপিনেস আসে এটা আপনারা বুঝতে পারবেন। আরও একটা বিষয় সেটা বলতে চাই, সেটা হচ্ছে আজ অন্য একজনের ব্লাড দরকার, কোনো এক সময় আমারও দরকার হতে পারে। যদি আমরা একটা সংগঠনের সাথে আসি বা একটা ফর্ম তৈরি করতে পারে যে আমরা প্রত্যেকের তরে, তখন দেখা যাবে আমি বিপদে পড়লেও আমার জন্য কেউ না কেউ এগিয়ে আসতেছে। ভাই, একটু মানবিক হলেই এই সমস্যা থেকে বেরোয় আসা সম্ভব। আর আমরা চাই যেন আপনারা এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল সবগুলাতেই এরকম ক্যাম্পেইন চালিয়ে যান। আর আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল, আর আমাদের জন্য দোয়া করবেন।